আমার খালামার হাতের পরোটা, আর এখানে আছে ডিম্পলস নাতি নাতনির জন্য তার সকাল সকাল নাস্তা। আবার রূপসী বাংলা আলু ভাজি পছন্দ করে, তাই খালাম্মা আবার এখানে আলু ভাজি করছে। আলু ভাজিগুলো না খুব সুন্দর হয়েছে খালাম্মা, মানে চিকন করে কাটা একদম, এত সুন্দর করে কেটেছেন। আমি কাটলে এত সুন্দর হয় না, কিন্তু বাংলাদেশে গেলে দেখি কি এরকম সুন্দর করে মিহি করে কোচানো থাকে। এর মধ্যে কচু শাক আমাদের জন্য, দেশের কচু শাক আজকে রিজিকে আছে আলহামদুলিল্লাহ। আমার কাছে এই বাসায় আসলে দেশের মতো লাগে একদম। হতে পারে যে মানে কি বলবো খালাম্মা, আদর ভালোবাসার জন্য মনে হয় দেশের মতো লাগে, কারণ বিদেশ আর কোনো জায়গা বলে কোনো কথা না, মানে মানুষের আন্তরিকতা আদর ভালোবাসা এগুলোই তো। দুবাইতে খালাম্মার বাসায় আসলে মনে হয় আমি যেন আমার বাসায় আছি। পরবাসে মায়ের বাড়ি থাকা মানে একটা মেয়ের জন্য অনেক বড় সৌভাগ্য। আরও একটা জিনিস দেখাবো বন্ধুরা, এখানে এখানে খুব সুন্দর রোদ উঠেছে, আর এদিকে তো এখন শীতের সময়, তো মিষ্টি রোদে এই ব্যালকনিতে কিন্তু রোদ পোহানো যায়। আরও এখানে গাছ আছে খালাম্মার নিজে হাতে লাগানো বেগুন গাছ, দেখি কি অবস্থা মাশাআল্লাহ, এখানে অনেক বেগুন ধরেছে। আমার খালাম্মা বলল আমি নিজে হাতে আজকে যেন বেগুন তুলি এখান থেকে, ইনশাল্লাহ এখান থেকে আজকে বেগুন তুলবো। আমরা এখানে আরো বেগুন দেখতে পাচ্ছি পাতার ফকল, এই যে এই যে আরো এই যে এখানে কিছু বোল শাক বলে যে বাংলাদেশে সেটা হয়েছে। এই শাকগুলো অনেক মজা, এখানে একটা ঝাল গাছ আর এখানে একটা পাতা বাহার গাছ, আর এই যে গাছটা এটার নাম জানি না খালাম্মা, এটা এনেছে ওমানের সালালা থেকে। সালালায় গিয়ে পাহাড়ি বন জঙ্গলের ভেতর থেকে খালাম্মা এই গাছটা সংগ্রহ করে এবং তার কাছে ভীষণ ভালো লেগেছে, তাই এখানে এভাবে রেখেছে। গোড়াটা অনেকটা ক্যাকটাসের মতো দেখতে, কিন্তু পাতাগুলো নরম। অনেকদিন পর আমি এই বাসায় এসেছি, আমার অনেক প্রিয় একটা জায়গা আমার খালাম্মার বাড়ি। খালাম্মা খালু আপুরা আমাকে যে কি ভালোবাসে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোবাসার সম্পর্ক হেফাজতে রাখুন, আমিন। প্রবাসে মায়ের মতো আদর পাওয়া সত্যি বড় সৌভাগ্যের বিষয়। এই পাশের এই বিল্ডিংটাতে কাজ হচ্ছে, এই এরিয়াটা অনেক ছিমছাম, ভীষণ নিরিবিলি, আর সন্ধ্যায় হাঁটার জন্য অনেক সুন্দর জায়গা আছে।